গুড মর্নিং, ওয়েলকাম টু তপুর সংসার। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে শুভ নবমী। তো নবমীর দিনে সকাল সকাল আমি এখন পৌঁছে গেছি বালুঘাট স্টেশনে। স্টেশন থেকে যাব দারপুরের উদ্দেশ্যে। দারপুর মানে হলো আমাদের গ্রামের বাড়ি, আমার গ্রামের শ্বশুর বাড়ি। তো সেখানে যাওয়ার জন্য অলরেডি ট্রেনে আমরা চেপে গেছি। আমার পেছনেই দেখতে পাচ্ছ, এটা বালুঘাট স্টেশন আর এই হলো আমাদের ট্রেন। মোটু ভেতরে আছে, আমি উঠেছিলাম, ভেতরে একটু গরম লাগছিল জন্য বাইরে বেরিয়ে এলাম, এখনো এসিটা অন করেনি। তো আর কিছুক্ষণের মধ্যেই যেই ট্রেন ছেড়ে দেবে আমরা চলে যাব দারপুরে। মানে আমাদের যাওয়ার রাস্তাটা অনেকটা কঠিন, কারণ এখান থেকে যাব আমরা বর্ধমানে, বর্ধমান থেকে ট্রেন চেঞ্জ করে তারপরে যাব পোড়াবাজারে, পোড়াবাজার থেকে আবার হয়তো বাপি নিতে আসবে, এরকম কিছু একটা হবে। তো চলো পুরো দিনটাকে স্টার্ট করা যাক। গরমে থাকা যাচ্ছে না। ট্রেনটা ছেড়ে দিল, এবার মনটা একটু খারাপ খারাপ লাগছে। প্রথম বছর, সেই জন্য আমাদের মোটামুটি তিন জায়গায় থাকতে হবে। যেমন ধরো কলকাতায় কিছুদিন ছিলাম, তারপর এখানে এলাম দুদিনের জন্য, আবার যাচ্ছি এখন দারপুরে, মানে গ্রামের বাড়িতে। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এইখানে থাকার, মানে ছোটবেলা থেকে যে পুজোটা এনজয় করে এসেছি, সেই পুজোটা এনজয় করতে ভীষণ ভালো লাগে, তাই না? এখন খারাপ লাগছে, ইস, আর দুটো দিন থাকতে পারলে ভালো হতো, কিন্তু পুজো তো চার দিনের, কি করবো, ডিভাইড করতে হবে। আমার মজা, আমি আরো নতুন নতুন জায়গায় ঘুরতে হচ্ছে, অসভ্য, আরো দুঃখ হচ্ছে, সেটা দেখে তোমারও দুঃখ হওয়া উচিত। না, আমি পজিটিভ নোটে দেখি। আমি দেখি আগে একটা জায়গায় ঘুরতাম, এখন দু তিনটে জায়গায় ঘুরতে হচ্ছে, পজিটিভ না? হার একটি, মানে এভরি কয়েন হ্যাজ টু সাইডস। আর ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে পাচ্ছে। মাতাম মাতাম খাও, মাতাম ইয়ান বলে জানো তো, মাতাম কে বলে, মাতাম কে মাতাম। বাচ্চাটা ঘুমিয়ে আছে, চলে এলাম সহজ, যদিও ঘুম থেকে উঠে যেই দেখবে যে আমরা নেই, সঙ্গে সঙ্গে মিমি কোথায়, মোমো কোথায়। মোমো মোমো করে তো পাগলা, এবারে ঠাকুর দেখতে গিয়ে মোমোর কোল ছাড়া ঠাকুরও দেখবে না, সারাক্ষণ মোমোর কোলে পাগল হয়ে যাবো ঘুম থেকে উঠে, মোমো নেই দেখে। ওর জন্য কষ্ট হচ্ছে। সকাল সকাল ট্রেনের মধ্যে থেকে বসে বসে সানরাইজ দেখছি, যা অসাধারণ সুন্দর লাগছে না। নিচের পুরো অংশটা, মানে জমির অংশটা ভর্তি কুয়াশায় ভর্তি, আর ওপরে হালকা কুয়াশার ভেতর থেকে লাল সূর্য উঠছে, তার মধ্যে সকালবেলা পাখি উঠছে, মানে অসাধারণ, অসম ভিউ, মনটাই ভালো করে দেয়। বললাম ডাব মালাই দিতে দিল কেশর পিস্তা। তো আমি সিধা সাদা লোক ভাই, রোলেক্স ডাম মালাইটা বেশ টেস্টি। এবার মন ভালো হয়েছে?
আমার বাড়ি থেকে আমি চলে যাচ্ছি, মন খারাপ ওর হচ্ছে, তখন থেকে বলে যাচ্ছে আমার মন খারাপ করছে, মন খারাপ করছে। সেটাই তো স্বাভাবিক না, বউয়ের মন খারাপ হলে আমারও মন খারাপ হবে। আমার রান্না কি করে দিয়েছে? আন্ডা, তোমার জন্য আন্ডা, আমার জন্য মাছ। ও যদি 30 বলতো তাহলে 20 টাকা পেতো, 35 বলতো তাহলে 15 টাকা এক্সট্রা দিচ্ছে। ক্যালকুলেশনটা করতে পারিনি ফটোফট করে। দাদা সাথে ক্যালকুলেট করতে পারে না, তাদের ক্যাশে রাখা উচিত। আই বিজনেস করলে জংশনকে রাখবো, তোমাকে রাখবো না ক্যাশে। বুঝলাম, তাই বলে ভেবো না আমি কোনো রকম বিজনেস খুলছি। দেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে, যাও এ বীরভূম ঘুরে, দেশ বিদেশের মানুষ গো যাও এ বীরভূম ঘুরে। ময়না ডালের মহাপ্রভু আর ভুল করো না, দেখিতে আমি এতক্ষণ বসে বসে মোটর কাজ দেখছিলাম, মাঝখানে একটু ঘুমিয়েও পড়েছিলাম, একটু গান শুনলাম, একটু ইউটিউব ঘাটলাম, তারপরে তো ওই তো কিছুক্ষণের জন্য তো চোখটা বন্ধ হয়ে গেছিলো, মানে পাচ্ছি না, এতটা টায়ার্ড লাগছে। এখন মোটামুটি রামপুরহাটে পৌঁছে গেছি আমরা, রামপুরহাটে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে ছাড়ার আগেই আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে চাইছি, যদিও সেটা পসিবল না, কারণ আমাদের প্ল্যান আছে বর্ধমানে নামার। আমরা তো আজকে গ্রামের বাড়িতে যাচ্ছি, তাই বর্ধমানে নেমে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে। ওখানে কি আবার ঝামেলা আছে? কি টিকিট কাটতে হবে, টিকিট কেটে আবার অন্য প্ল্যাটফর্মে যেতে খুব বেশি টাইম নেবো না, কিন্তু হার্ডলি আধ ঘন্টা। বর্ধমান প্রায় চলে এলো, পৌঁছে গেছি আমরা বর্ধমান স্টেশনে। এখন মোটামুটি 12:24 বাজে, এখান থেকে আমাদের নেক্সট ট্রেন নিতে হবে পোড়া বাজারের জন্য। টিকিট কাটার চেষ্টা করছে মোটু, আমরা বেসিক্যালি অনলাইনে টিকিট কাটার চেষ্টা করছি, যদি সেটা পসিবল না হয় তাহলে আমাদের কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে ট্রেনে উঠতে পারবো। কি প্রবলেম? পাচ্ছি না, লিংক পাচ্ছি না, ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে, বলে স্টেশনের বাইরে থেকে, স্টেশনের বাইরে থেকে তো পেলামই না, স্টেশনের ভিতরে তাও যে পেলাম, এখন ঘুরেই যাচ্ছে। অনলাইনে টিকিট আমরা পেলাম না, ফাইনালি মোটু গেল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। আমি ওয়েট করছি ওভারব্রিজে উঠে, ও এলেই সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ব। মোটামুটি ট্রেন বোধহয় আছে 1টার দিকে, মনে হয় আরো 1 ঘন্টা রাস্তা বাকি আছে। জিজ্ঞাসা করো না এটা পোড়া বাজার যাবে কিনা। বসে আছি, সিটও পেয়ে গেছি কিন্তু ছাড়েনি এখনো ট্রেন। এই টাইম কটা গো ওটা? 1:10 ছাড়বে। কোন দিকে গো? নেমে গেছি আমরা পোড়া বাজার স্টেশনে, প্রচন্ড রোদ, কোন দিকে যেতে হবে সেটা তো আমি জানি না। মোটু কোন দিকে? চলো চলো। আমি ছোট ভাইটা নিয়ে বাইক নিয়ে যাচ্ছি,
পাগল নাকি আমার যখন টোটো আছে কেন নিয়ে যাবো তোকে? ময়না আমাদের নিতে এসছে স্টেশনে, বেচারা ময়নাকে আমরা টোটোতে তুলে দিয়ে আমরা বাইকে যাচ্ছি। ও বেচারা বাইক নিয়ে এলো, উল্টে ওর কাছ থেকে বাইকটা ছিনিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ পারবো, ফেলে দেবে না তো তাহলেই হলো, আসতে চালাবে। হ্যাঁ দেখতে যা সুন্দর লাগছে, আমি ফার্স্ট ফার্স্ট ভয় পাচ্ছিলাম যে যাবো কি যাবো না, তারপর দেখছি না না ঠিকঠাকই চালাচ্ছে। এর আগে ওর সাথে একবারই গেছিলাম শুধু ওষুধ আনতে, এবার ভাবছিল এতদিন পর চালাতে পারবে কিনা, দেখি না না এই হলো আমাদের মামা বাড়ি। দাঁড়াও নামি, আসছি ফটো নি। এই বাপি চারবার ফোন করেছে, দাঁড়াও বলে এদিকে চলে এসেছি। এসে গেছি, লক্ষ্মী পুজো নাকি একবারে? হ্যাঁ সব কটা মিলে বের হয়েছিলাম একটু ঘুরতে, শুধু সপ্তমীতে একটু বের হয়েছি, অষ্টমীতে সেরকম ঘুরিনি। গরম পড়েছে এবার, দুর্গাপুজো এত গরম তো থাকে না, জানি তো পাপা চিনি খেতে ভালোবাসে। এই কি হলো, আমি তো ঘুর খেতে ভালোবাসি, আমি তো ঘুরের খেতে ভালোবাসি, চিনি বানিয়ে দিলে। নারকেল তো পুরোনো কমপ্লিট, এবার সেটা চলে এসছে কড়াইয়ে, এটা গুড়ের নাড়ু হচ্ছে, এরপরে আবার চিনির নাড়ু হওয়ার প্ল্যান আছে। আর সেখানে সবাই একসাথে হাতে লেগে গেছে, এদিকে বড় মাসি চিনির নাড়ুটা বোধহয় রেডি করছে দেখি। ও বাবা চিনি দেখো না, চিনিটা চিনি দিয়েছে অল্প, কিন্তু তাতে নকুল দানাটা দিলে আর কি বেশি টেস্টি হয়। আজকে নবমী স্পেশাল মেনু মাংস ভাত, তাও আর মটন, তার সাথে এদিকে শুক্তো দেখতে পাচ্ছি, ভাতটা অনেকটা দেখতে পাচ্ছি, ভাতটা কমাতে হবে আমাকে। যাই হোক পুরো রাস্তায় আমরা খুব মজা করতে করতে এলাম, আর বাড়িতে এসে এখানে তো আলাদা রকমের মজা, সবার সাথে দেখা হয়ে গেল, যা পেছন থেকে সবাই পালিয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। থাকে না রাস্তা দিয়ে যাচ্ছি, পেছন ঘুরে দেখলাম কেউ নেই, ওই রকম অবস্থা পেছন ঘুরে আমার কেউ নেই। যাই হোক তো আশা করছি তোমরা ব্লগটা খুব এনজয় করেছো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো আমাদের নেক্সট ব্লগগুলোর জন্য। ততক্ষণ পর্যন্ত টাটা।